আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ফ্রিনা। দেশে করোনার ভয়াবহতা কেবল বাড়ছে। বরিশালে আরো 22, রাজশাহীতে 14, খুলনায় 17, কুষ্টিয়ায় 14, ময়মনসিংহে 17, চট্টগ্রামে 9, টাঙ্গাইলে 9 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 169 জনের মৃত্যু হচ্ছে। বরিশালে একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু হচ্ছে। নতুন শনাক্ত 575। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা যাওয়া আরও 14 জনের মধ্যে রাজশাহীর 5, চাঁপাই নবাবগঞ্জের 2, নাটোরের 4, পাবনার 1 ও নওগাঁর 2 জন। এদিকে খুলনার 4টি করোনা হাসপাতালে 17 জনের মৃত্যু হচ্ছে। কুষ্টিয়ায় মারা গেছেন আরও 14 জন। শনাক্তের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামে, একদিনে শনাক্ত 821 জন। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন আরও 17 জন। শেরপুরে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। রংপুর বিভাগে করোনায় 18 জনের মৃত্যু হচ্ছে। এছাড়া যশোরের 17 জন, টাঙ্গাইলে 9 জন, সাতক্ষীরায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় 6 জন করে এবং শেরপুর ও দিনাজপুরে মারা গেছেন 4 জন করে। চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতেই চীন থেকে আরও 50 লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত ইয়াং হুয়ালং। বাংলাদেশ সরকার অনুমতি দিলে চীন বাংলাদেশে টিকা উৎপাদন শুরু করবে বলেও জানান তিনি। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালমানাইয়ের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে এসব কথা জানান চীনা উপরাষ্ট্রদূত। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে চীন থেকে আরও 50 লাখ করোনার টিকা বাংলাদেশে আসবে বলে আশা করছি। বাংলাদেশ যে পরিমাণ টিকা চাইবে আমরা সে পরিমাণ টিকা দিতে পারব। বাংলাদেশে করোনা টিকার যৌথ উৎপাদনে চীন প্রস্তুত। সরকার অনুমতি দিলেই বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করবে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।